আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন চা সিঙ্গারা জিলাপি খাইতে যাচ্ছি। হঠাৎ করে মনে হলো যে বাইরে গিয়ে নাস্তাটা করতে, সেজন্য বেরিয়ে পড়লাম একসাথে। ওকে, লেটস গো টু মতিন। যাও গিয়া তো সেকেন্ড আছে, আমার 9 সেকেন্ড আছে। এই জায়গাটা কিন্তু অনেক ঘাঁটি হয়, এই জায়গাটা ডিউ ডিউ চলে আসলাম আজকে হঠাৎ করে জিলাপি খাওয়ার জন্য, চা সিঙ্গারা খাওয়ার জন্য। ছেলেমেয়েরা সব বাইরে, মেয়ে আর ছেলে গেছে ম্যানহাটন, দুই ভাই বোন মিলে খাওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য। মেয়েটা অনেকদিন পরে আজকে আসছে, সেজন্য ভাই ওর ভাই ওকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গেছে ম্যানহাটনে। সেই ফাঁকে আমরা দুজন বের হয়ে গেলাম। বাসায় একটু বোর লাগতেছিল, কারণ মুরাদ ক্লাস শেষ করলো 2টার দিকে, বললো যে চলো চা খাই আসি বাইরের থেকে। এই চলে আসলাম আমাদের এই এলাকাতে ওজন পার্কে। আমরা আসছি বিকালে নাস্তা খেতে, চার সাথে যা নাস্তা পাওয়া যায়, বিশেষ করে জিলাপি সিঙ্গারা এগুলি খাবো আর কি। আমি একটু এলাকাটা দেখাই। দেখেন আমাদের সব চাচা আঙ্কেলরা মাগরিবের নামাজ পড়তে মসজিদে চাইতেছে সবাই। এলাকাটা বেশিরভাগই বাঙালি ইন্ডিয়ানদের জায়গা, বেশিরভাগই বাঙালি ইন্ডিয়ান না। আসছো নাকি জিলাপি দেখি তো? সিঙ্গারা সমোচা পায় নাই তাহলে? নাস্তা এই যে জিলাপি, বুট। বুট নিয়ে আসছো? বুট আনল না কেন? আমি চাই নাই আমারে। তো তুমি চেক করে আনবা না? পেঁয়াজও। ও খুদা, পেঁয়াজও, বুট, তারপরে চা। পেঁয়াজ, পেঁয়াজ ন মুড়ি সালাড তো ভালো লাগবে না। না, পেঁয়াজের সাথে কেচাপ ভালো লাগে না। মুড়ি ছাড়া বুট ভালো লাগে না। বুটটা নাই না, মুড়ি বানানি চালটা পেঁয়াজিটাও অনেক মজা। শনিবার বিকাল আমরা ঘরে যতই বানাই খাই না কেন, বাইরের খাবারটা একটু অন্যরকম মজা। এটা আসলে পরিবেশ পরিস্থিতি হয়তো বা এর জন্য, এর জন্য বোধ হয় একটু ভালো লাগে। এই জায়গাটা আসলে পুরো বাঙালিদের মতো, বাংলাদেশের মতো মনে হয়। ওজন পার্কের কত সিটটা? 70
জায়গার নাম কি? ফরভেল স্ট্রিট। ফরভেল স্ট্রিট। ফরভেল আলিগড়। এই সেই জিলাপি, খুবই মজার জিলাপি। কালো জিরাটা বেশি হবে। সবাই দিদি একটা মজুরি দিয়েছে। তুমি মসজিদ নামাজটা পড়ে ফেলো, বুঝতে পারছো না? আমি বসি, অসুবিধা হবে, এই বসে কোনো সমস্যা নাই। তোমার অবস্থা তো খুব খারাপ, সেভ টিপ করো না। জিলাপি কি আহা, কি মজা করে জিলাপি খেতেছো, কি যে ক্ষতি করতেছো তোমার আল্লাহ জানে। জিলাপি খাওয়া তোমার কি ঠিক? এটা কত দূরে থেকে গ্যাপ ইয়া, মানে তোমার ব্রুকলিনটা? এটা ব্রুকলিন তো অলরেডি ফরবেলের তো একটা ফিক্স করে ব্রুকলিনে। ফরবেল তো ব্রুকলিনে বর্ডার কি নামে যায়, এটা রাস্তার মধ্যে এভাবে রাখে বড় বড় গাড়ি। এত চাপা দিয়ে রাখছে আল্লাহ খুদা। এত যাক, আজকে বিকালটা ভালোই কাটলো, ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, বিকালে নাস্তাটা খুবই মজা লাগলো। এখন বাসায় ফিরার পালা, এখন আমরা অলরেডি আমি বাসায় ফিরছি। বাসায় চলে আসছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।